সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের 21তম পর্বে আমরা হাজির হলাম গণিত বিষয়ের। আজকে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের 3 নং যে ম্যাথটি রয়েছে অনুশীলনী সেটি দেখবো। এখানে চকের খালি গড়গুলো পূরণ করা দেওয়া আছে, এটি তোমাদের পাঠ্য বইয়ের 56 পৃষ্ঠা। ক্রমিক নং দেওয়া আছে, প্রথম পদ, সাধারণ অন্তর, পদ সংখ্যা, এনতম পদ, এস এন, এগুলো কোনোটা কোনোটা কোনোটার বেলায় দেওয়া আছে, কোনোটার বেলায় কোনোটা দেওয়া নেই। যেমন প্রথমটার বেলায় আমি যদি দেখি, এটার বেলায় প্রথম পদ 2 দেওয়া আছে, সাধারণ অন্তর 5 এবং পদ সংখ্যা 10 দেওয়া আছে। এখানে এনতম পদ বের করতে হবে এবং এস এন এর ভ্যালু বের করতে হবে, এই দুইটি মান বের করতে হবে। তাই চলো আমরা 1 দিয়ে শুরু করি। 1 এর প্রথম পদ 2, এ ইকুয়াল 2, আর সাধারণ অন্তর 5 এবং পদ সংখ্যা 10 দেওয়া আছে। তো চলো শুরু করা যাক। এখানে আমরা প্রথমেই লিখে নিতে পারি এনতম পদের সূত্র আমরা জানি, এ এন, যেহেতু এটা সাধারণ একটি অন্তরের যে সূত্র, সাধারণ অন্তরের এনতম পদ যদি আমরা বের করতে যাই, মানে সমান্তর দ্বারা যে সূত্র, সেটির এনতম পদের সূত্র হচ্ছে এ এন ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এখানে আমাদের এ দেওয়া আছে হচ্ছে 2, প্লাস এন এর ভ্যালু দেওয়া আছে 10, তাই না? প্রশ্ন দেওয়া আছে এন এর ভ্যালু 10, 10 - 1, আর ডি এর ভ্যালু দেওয়া আছে 5। তাহলে আমরা এখানে দেখি 2 লিখতে পারি, তারপর প্লাস 10 থেকে 1 বিয়োগ করলে 9, 9 কে 5 দ্বারা গুণ, 9 ইন্টু 5, 2 প্লাস 9 ইন্টু 5, তার মানে 2 প্লাস 9 ইন্টু 5 মানে 5 নং 45, 45, 45 কে 2 দ্বারা যোগ কর, 2 যোগ করলে 45 এর সাথে 47। তাহলে এনতম পদের সূত্র হচ্ছে, মানে 10তম পদ যেটি, সেটির মান হচ্ছে 47। তাহলে আমরা প্রথমটার ভ্যালু পেয়ে গেলাম, এখানে n এর ভ্যালু হচ্ছে 47 হবে, কত হবে 47। আচ্ছা, এবার আমরা একটু নিচের দিকে আসি। এখানে সরি, এখানে আমাদের পরবর্তীতে একের চাওয়া হয়েছে এস এন এর ভ্যালু, এস এন এর ভ্যালু কত সেটি আমাদের এখান থেকে বের করতে হবে। আমরা তারপর সূত্র জানি, এস এন বা সমষ্টি যে সূত্র আছে আমাদের সাধারণ অন্তরের ক্ষেত্রে, সাধারণ সমান্তর দ্বারার ক্ষেত্রে, সমান্তর দ্বারার সূত্র হচ্ছে এস এন ইকুয়াল, সমষ্টি সূত্র এস এন ইকুয়াল হাফ এন ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটা তোমাদের বইতে সূত্রটি দেওয়া আছে। তাহলে আমরা হাফ লিখে নিলাম, এন এর ভ্যালু দেওয়া আছে 10, 10 লিখলাম, 2 ইন্টু এ, 2 এর ভ্যালু 2, প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এন এর ভ্যালু 10, 10 মাইনাস 1 ইন্টু ডি মানে 5। ওকে, এবার হাফ লিখলাম, হাফ ইন্টু 10 মানে 5, 2 ইন্টু 2 মানে 4, আর 10 থেকে 1 বিয়োগ করলে 9, 9 ইন্টু 5। ওকে, এবার আমরা 9 ইন্টু 5 40, 45, 45 সাথে 4 যোগ করলে 49, তার মানে 49, 49 কে 5 দ্বারা গুণ করলে 244, তাহলে 245, এটা হচ্ছে আমাদের এস এন এর ভ্যালু। তাহলে আমাদের 1 নং যে ক্রমিক আছে সেখানে আমরা এস এন এর ভ্যালু কত বসাতে পারবো, 245। এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের ম্যাথ করে করে আমাদের ভ্যালু গুলো বসাতে হবে। এবার আমরা 2 নং এ চলে আসি। 2 নং এ বলা আছে যে -37 এ প্রথম পদ, সাধারণ অন্তর দেওয়া আছে 4 এবং এস এন এর ভ্যালু দেওয়া আছে -180। এখন এই ক্ষেত্রে আমাদের বের করতে হবে পদ সংখ্যা এবং এনতম পদ। চলো শুরু করি। এক্ষেত্রে আমরা যেটি করতে পারি, 2 আমরা লিখতে পারি পাঠ্য বইয়ে এস, ও সরি, আমাদের এখানে একটা পাঠ্য বইয়ের একটা ভুল আছে, সেই ভুলটি আমরা এখানে সংশোধন করে দিতে যাওয়ার চেষ্টা করছি। সেটি হচ্ছে যে পাঠ্য বইয়ে তোমাদের এস এন এর ভ্যালু দেওয়া আছে 180, -180, কিন্তু সেটা আমরা যাচাই করে দেখি সঠিক না। আমরা এখানে 190 যদি আমরা নিই তাহলে সেটা গ্রহণযোগ্য হয় এবং সেই অনুযায়ী আমরা সমাধানটি করে দেখালাম। তাহলে আমরা এস এন এর ভ্যালু কত ধরলাম, 190। তাহলে মানে প্রশ্ন যে এখানে 180 দেওয়া আছে এটা ভুল দেওয়া আছে, ঠিক আছে, এটা হবে -190। তাহলে আমাদের সঠিক মান আসবে, আর দশমিকের মান চলে আসবে। আচ্ছা, এস এন এর ভ্যালু আমরা জানি, এস এন এর সূত্র হচ্ছে সমষ্টি যে সূত্র এস এন, এটা হচ্ছে হাফ এন ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমরা এখানে 2, আমরা এখানে যে হাফ যেহেতু আছে এখানে 2 ভাগাকারে আছে, বাম পাশে নিয়ে আসলে গুণ হয়ে যাবে এস এন এর সাথে। তাহলে 2 এস এন, 2 এস এন ইকুয়াল এন ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমরা 2 ইন্টু এস এন এর ভ্যালু আমরা বসিয়ে দিলাম -190, এন এর ভ্যালু আমরা জানি না, এন এর ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে এন রেখে দিলাম, 2 ইন্টু এ, 2 লিখলাম, এর ভ্যালু দেওয়া আছে -37 লিখলাম, প্লাস লিখলাম, এন এর ভ্যালু আমরা জানি না, বাদ উজ্জ রাখলাম আমরা, এন মাইনাস 1 ইন্টু ডি, ডি এর ভ্যালু আমরা জানি 4 বসিয়ে দিলাম। আমরা এখানে লিখতে পারি ব্র্যাকেটে যে মান বসিয়ে, যে মানগুলো আমরা পেয়েছি সেই মানগুলো বসিয়ে। 2 ইন্টু 1 -190, তাহলে 2 কে 190 দ্বারা গুণ করলে -380, আর এই পাশে হচ্ছে এন তো থাকলোই, 2 ইন্টু -37 -74 হয় গুণ করলে, আর এখানে 4 এর সাথে এন একবার গুণ, 4 এর সাথে -1 একবার গুণ, যেহেতু 4 প্লাসের প্লাসে প্লাসে প্লাস, আর 4 ইন্টু এন, 4n, এখানে 4 প্লাসের আর 1 হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 4 ইন্টু 1, 4। এবার -380 লিখলাম, এখানে এন দ্বারা গুণ হবে সবগুলোকে, তাহলে এন কে যদি 74 দ্বারা গুণ করি, -75 দ্বারা গুণ করলে -74n, এন ইন্টু এত এন প্লাসে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই, প্লাস প্লাস প্লাস
4n into n 4n square, তারপর হচ্ছে মাইনাস, এখানে প্লাস প্লাস মাইনাস মাইনাস, 4 into n 4n। এবার আমরা কি করতে পারি, আমরা দুই পক্ষকেই, আমাদের যে বাম পক্ষ এবং ডান পক্ষ আছে উভয় পক্ষকে আমরা দুই দ্বারা ভাগ করে দিই, তাহলে -380 কে আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কত হয়, -190, আর এই ক্ষেত্রে দুই দ্বারা ভাগ করলে -37n + 2n² - 2n, আমরা পুরোটাকে দুই দ্বারা ভাগ করে দিলাম। আচ্ছা এবার আমরা একটু শুধু সংক্ষেপ করি, -37n আর এখানে -2n, তাহলে কত হয় -39n হয় এখানে, আর এখানে হচ্ছে +2n² এবার যা আছে তাই থাকলো। এবার আমরা এটাকে ডান পাশে মানগুলো বাম পাশে নিয়ে আসি, তার মানে এখানে যদি আমরা দেখি যে আমাদের যে ভ্যালু গুলো দেওয়া আছে, বা আমরা যদি আমরা এই পুরোটাকে যদি বিয়োগ করি ডান পাশের ভ্যালু গুলোকে বাম পাশে, বা বাম পাশের ভ্যালু গুলোকে আমরা যদি এভাবে বলি যে বাম পাশের ভ্যালু কে ডান পাশে নিয়ে আসলাম, এরকম যদি বলি তাহলে -39n আছে, তারপর হচ্ছে +2n² এখানে -190 মাইনাস আকারে আছে, এপাশে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে +190 = আমরা দিতে পারি 0। ওকে, এবার যদি আমরা 2n² কে সামনে নিয়ে আসি তাহলে 2n² -39n + 190। এবার আমরা যদি এটাকে ওই আমরা যদি উৎপাদক বিশ্লেষণ করি, 190 কে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে আমরা এভাবে লিখতে পারি 20 × 19, তার মানে এটা গুণ করলে 119 হচ্ছে, আবার আমাদের যদি যোগ বিয়োগ করি তাহলে 139 হচ্ছে। ওকে, এবার যদি আমরা 20 × 19 গুণ করলে 380 হয়, 380 মানে হচ্ছে 190 × 2, তার মানে 380, ঠিক আছে। উৎপাদক বিশ্লেষণ আমরা লিখতে পারি 20² - 20n - 19n + 190, এটা কিভাবে হলো, এটা আমরা উৎপাদক বিশ্লেষণ করলাম এই অংশটুকুকে, ঠিক আছে। আমরা -39 কে ভাঙিয়ে আমরা এবার লিখলাম উৎপাদক বিশ্লেষণ করে, এটা আমরা জানি কিভাবে করতে মিডল টার্ম পদ্ধতিতে। এখন 2n² আর -20n এই দুটো থেকে আমরা কমন নিতে পারি 2n, তাহলে 2n কমন নিলে এখান থেকে n থাকলো, আর এখান থেকে মাইনাস মাইনাস বসে গেল, 20n থেকে 2n কমন নিলে 10 থাকলো, কারণ n n কাটা যায়, আর 20 কে 2 দ্বারা ভাগ করলে 10, কমন নেওয়া মানে ভাগ করা, সোজা কথা। এখানে মাইনাস আছে, মাইনাস বসালাম, এখান দুইটা থেকে আমরা 19 কমন নিতে পারি, তাহলে 19 n থেকে 19 কমন নিলে n থাকে শুধু, তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস বসলো, 190 থেকে 19 দ্বারা ভাগ করলে 10 থাকলো, তাই না, তাহলে 0। এবং এখানে দেখো এখানে একটি পদ রয়েছে n-10, আর এখানে আরেকটি পদ রয়েছে n-10, দুইটা কমন নিতে পারি, তাহলে n-10 কমন নিলাম, তাহলে থাকলো কি, এখানে থাকলো 2n, এখানে থাকলো -19, তাহলে 2n-19 একটা পদ আর একটা n-10 = 0। এখন আমরা লিখতে পারি 2n-19 = 0, আবার লিখতে পারি n-10 = 0, তার মানে 2n-19 = 0 মানে আমরা এবার লিখতে পারি 2n = 19, অথবা আমরা এবার লিখতে পারি n-10 = 0, যেহেতু তাহলে n = 10, কারণ মাইনাস ডান পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে, আর এখানে -10 পাশে চলে গেলে প্লাস, একই রকম। তাহলে 2n কে যদি 19 দ্বারা ভাগ করি তাহলে n এর ভ্যালু আসে 9.5, এর মানে কখনোই ভগ্নাংশ হতে পারে না, সুতরাং n এর ভ্যালু কত হবে, 10, n এর ভ্যালু কত হবে, 10 হবে। আশা করছি বুঝতে পেরেছ। আমাদের পরবর্তীতে আমাদের কাজ কি ছিল, আমরা n এর ভ্যালু বের করেছি, n এর ভ্যালু কত বের করেছি আমরা, 10। এখন আমাদের কাজ হচ্ছে s এর ভ্যালু বের করতে হবে এখান থেকে, সরি, n এর ভ্যালু আমরা এখানে 10 বের করেছি, আমাদের টাইপিং এ ভুল করছি, আমরা আমরা 2 এর মান 3 লিখে ফেলছি। আমাদের এখানে এই যে n এর ভ্যালু এখানে 10 হবে, আমাদের এখন বের করতে হবে n তম পদের ভ্যালু বের করতে, পদ সংখ্যা আমরা পেয়ে গেছি, এখন n তম পদ বের করতে হবে। আমি লিখতে পারি সূত্রমাত্র, আবার জানি যে n তম পদের সূত্র হচ্ছে an = a + n-1 - d, তাহলে an এর ভ্যালু আমরা জানি -37 লিখলাম, n এর ভ্যালু যেহেতু 10 পেয়েছি আমরা এর আগে ম্যাথ করে, তাহলে 10 - 1 × d এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 10 - 1 = 9, 9 × 4 = 36, আর এখানে -37 যা আছে তা লিখে নিলাম, -37 আর -+36, তাহলে কত হবে -1, তাই না, তাহলে an এর ভ্যালু কত হবে -1, তাহলে আমাদের এখানে যে n তম পদের যে মানটি আছে সেটা হবে -1। আশা করছি বুঝতে পারছো, যদি বুঝতে পারো ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। পরবর্তী ভিডিওতে আমার বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবো।